হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকের নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। কিভাবে রিং আইডি থেকে আপনি ক্যাশ আউট করবেন আজকের ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণ ডিসকাস করব। তো রিং আইডি যারা এখনও খুলেন নাই, অর্থাৎ রিং আইডি অ্যাকাউন্টটা যারা এখনও করেননি, ভিডিও ডিসক্রিপশন বক্সে রিং আইডি অ্যাকাউন্ট ক্রিয়েট লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আপনার অ্যাকাউন্টটি এখনই করে নেবেন। কারণ রিং আইডি থেকে আপনি এখন চালিয়ে ক্যাশ আউটটা করতে পারবেন। আর যারা রিং আইডি অ্যাপটি অনেক আগেই অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখছেন এবং আপনার রিং আইডিতে পর্যাপ্ত পরিমাণ টাকা আছে, তো তারা কীভাবে রিং আইডি থেকে আপনি টাকাটি তুলবেন, তো আমি আজকের ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণ দেখাবো। তো আপনি সিম্পলি কী করবেন, অ্যাপ চলে যাবেন আপনার রিং আইডি অ্যাপ্লিকেশনটিতে। তো আমার রিং আইডি অ্যাপ্লিকেশনটিতে ক্লিক করে দিয়ে রিং আইডি অ্যাপ্লিকেশনটিতে ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে সকল কিছু দেখতে পারবেন। এবং কি দেখুন, রিং আইডি আমি অ্যাপটি আবার রিফ্রেশ করে নিচ্ছি। একটু রিফ্রেশ করার পর তো আপনি রিং আইডি অ্যাপ্লিকেশনটিতে ফার্স্ট অফ অল চলে আসবেন। চলে আসার পর কী করবেন, আপনি উপরে যে থ্রি ডট মেনু আছে, থ্রি ডট মেনুতে ক্লিক করে দেবেন। থ্রি ডট মেনুতে ক্লিক করে দেওয়ার পর আপনি কী করবেন, রেফার অ্যান্ড আর্নে ক্লিক করে দেবেন। রেফার অ্যান্ড আর্নে ক্লিক করে দেওয়ার পর আপনার এখানে দেখাবে যে আপনি কত টাকা আর্ন করছেন। তো এখানে দেখাবে, তো ভিউয়ার্স, তার আগে একটা রিকোয়েস্ট থাকবে, ভিডিওর নিচে যে লাইক বাটনটি আছে প্লিজ এখন একটা লাইক দিবেন। আর যদি এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে অবশ্যই নিচের লাল সাবস্ক্রাইব বাটনটিতে এখনই ক্লিক করে সাবস্ক্রাইব করে নেবেন। তো আমার ওখানে দেখুন যে এখানে 4380 টাকার মতো আর্ন করা হয়েছে। তো এখান থেকে আমি কীভাবে এখন টাকাটা তুলবো আজকের ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণ ডিসকাস করব। তো এখান থেকে অনেকটা টাকা দিয়ে কিন্তু আমি রিং আইডি কয়েন কিনে ফেলছিলাম। তো এখন কয়েন কেনার পরে কিছু সিম্পল টাকা আছে, তো দেখাই যে এখানে দেখুন ক্লিক করার পর দেখবেন যে 270 টাকা আছে। তো 200 টাকা হলে কিন্তু আপনি ক্যাশ আউটটা করতে পারবেন। তো এখানে যদি আপনি ক্যাশ আউটে ক্লিক করে দেন, কিন্তু স্ক্রিনটা এখন কালো হয়ে যাবে, কিন্তু আমি আপনাদের লাইভ দেখাবো। তো আমি অন্য একটা ফোনে চলে আসলাম, ফোনের সরাসরি ক্যামেরাতে। তো ক্যামেরাতে চলে আসার পর দেখুন যে ক্যাশ আউট অপশনটিতে আপনি ক্লিক করে দেবেন, ঠিক আছে? এই ক্যাশ আউট অপশনে আমি ক্লিক করে দিই। ক্যাশ আউট অপশনে ক্লিক করে দিয়ে আপনি এখানে দেখতে পারবেন ক্যাশ আউট অপশনটি 5 আগস্ট 2020 থেকে চালু হবে। তো এখানে দেখুন আমার কিন্তু একটা নাম্বার 200 টাকা পেন্ডিংয়ে আছে। তো কারণ তখন যখন ক্যাশ আউটটা বন্ধ করে দিয়েছিল করোনার জন্য, কিন্তু তখন আমি কিন্তু অফার মানে ক্যাশ আউটিং করতে পারিনি, অর্থাৎ টাকাটি পাইনি। তো এখন কিন্তু যে ক্যাশ আউটটা চালু হবে, ক্যাশ আউট চালু হওয়ার সাথে সাথে কিন্তু আপনারা সকলে টাকাটি ক্যাশ আউট করে তুলে নিতে পারবেন। তো ভিউয়ার্স, এটাই ছিল মূলত আজকের ভিডিও। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন এবং আপনার বন্ধুদের শেয়ার করবেন। তো এখন দেখুন ক্যাশ আউট অপশনটি আপনি চালু করতে পারবেন। তো আপনার যত টাকা ব্যালেন্স আছে, তো সেম আগের মতো 200, 5000, 10000 টাকা আপনি ক্যাশ আউট করতে পারবেন। তো এটাই ছিল আজকের ভিডিও। তো ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন। তো পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো।